উত্তাল সারা দেশ, এমন পরিস্থিতিতে 18 জুলাই সকালে সোশ্যাল হ্যান্ডেলে চলমান সহিংসতা নিয়ে এক দীর্ঘ স্টেটাস দিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। মেহজাবিন লেখেন, ছোটবেলা থেকে জেনেছি পরিবার, সমাজ, রাষ্ট্র নারীর গায়ে হাত তোলা সমর্থন করে না। আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কখনো নারীর প্রতি সহিংসতা শেখায়নি, অথচ আমাদের দুর্ভাগ্য গণমাধ্যম বা সামাজিক মাধ্যমে আজকালের ভিন্ন চিত্র, মর্মান্তিক সব ভিডিও চিত্র দেখতে হচ্ছে। অভিনেত্রী আরও লেখেন, ছাত্রছাত্রীরা তাদের অধিকারের ব্যাপারে সোচ্চার হয়েছিল, কিন্তু তাই বলে নারীর গায়ে হাত তোলা কি সভ্যতার পর্যায়ে পড়ে? মেহজাবিনের ভাষ্য, মহান স্বাধীনতা যুদ্ধ কিংবা মুক্তিযোদ্ধাদের তিনি সবসময়ই বুকের ভেতর লালন করেন, যত দ্রুত সম্ভব বর্তমান পরিস্থিতির সমাধান জরুরি। অভিনেত্রীও মনে করিয়ে দিয়েছেন যে সেই সঙ্গে ভুলে গেলে চলবে না, আমরা এই সাধারণ জনগণই মেট্রো রেল, পদ্মা সেতু, উড়াল সেতু ইত্যাদি সহ সরকারের অনেক যুগান্তকারী সাফল্যে গর্বিত হয়ে হাততালি দিয়েছিলাম, গালভরা প্রশংসাও করেছিলাম। তারই ধারাবাহিকতায় নিশ্চয়ই ছাত্রছাত্রীদের দাবি মেনে কোটা সংস্কার হওয়ার পর আমরা পুনরায় সরকারের পাশে দাঁড়াব। Thank you.